এখন আমরা শুরু করছি দ্য ক্যাট চ্যাপ্টারটির সর্বশেষ অংশ বা ইউনিট থ্রি। When the family has finished tea and gathers round the fire, the cat usually goes out of the room. True life now begins for him. He saunters down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other side, up to the other side. তো যখন আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম কি না চায়ের আড্ডা বসেছে, সেই চায়ের আড্ডা থেকে কোনো অচেনা অতিথির কাছ থেকে বিড়ালটি তার নিজের অংশটি নিয়ে ঘর থেকে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো যখন বিড়ালটি বুঝতে পারলো যে ফ্যামিলি মেম্বার্সদের চায়ের আড্ডা শেষ হয়ে গেছে, এবার তারা হয়তো আগুনের বা ফায়ার প্লেসের চারপাশে বসে হয়তো গল্পগুজব করবে, সেই সময় সে যখন বুঝতে পারলো যে সেখানে আর তার বিশেষ কোনো প্রয়োজন নেই বা তার সেখান থেকে আর কিছু খাবার পাবার কোনো জায়গা নেই, সে তখন উদাসীনভাবে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং এইবার শুরু হয় তার আসল জীবন। এই সময় যদি কেউ তাকে লক্ষ্য করে তাহলে একটি বিড়ালের যে যে বৈশিষ্ট্যগুলো আমরা কখনো দেখতে পাই না, সেই চরিত্রের সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এবার একজন সেইগুলো লক্ষ্য করতে পারবে। সে তখন সে প্রথমেই কি করে না, সে নিজে তার উঠোন মানে বাড়ির থেকে বাইরে বেরিয়ে ফাঁকা জায়গায় গিয়ে সে হেলতে দুলতে ফাঁকা জায়গায় হেঁটে হেঁটে বেরিয়ে যায় ঘর থেকে এবং লাফ দিয়ে বাড়ির চারপাশের যে বেড়া রয়েছে, ফেন্স লাগানো আছে, সেই বেড়ার মাথার ওপরে উঠে বসে এবং সেখান থেকে হালকাভাবে হাঁটতে হাঁটতে অন্যদিকে ঠিক ঠিক জায়গা খুঁজে পেয়ে অন্য পাশে মানে বাড়ির অন্যদিকে নেমে পড়ে। সেখানে সে নেমে সে তার কাজ মানে রাতের কাজের জন্য প্রস্তুত হয়। He trots across and skips to the roof of an empty shed. সে কি করে না, সে সেইখানে নেমে যাবার পর ছোট ছোট মানে বিড়ালের যেরকম ছোট ছোট পদক্ষেপ সেরকম ছোট ছোট পা ফেলে সে কিন্তু এদিক থেকে ওদিকে যায়, মানে হাঁটাহাঁটি করতে থাকে খানিকটা জায়গা জুড়ে এবং দেখতে থাকে যে সেখানে তার পছন্দের বা তার কাজের কোনো জায়গা সেখানে রয়েছে কিনা। সে যখন হাঁটতে হাঁটতে খানিকটা সময় সেখানে পার করার পর সে খানিকটা দূরে একটা কোনো খালি জায়গা দেখে, খালি ঘর বা খালি গুদম ঘর এরকম একটা ঘর দেখে সে সেই ঘরের ছাদের ওপরে লাফিয়ে উঠে পড়ে। হিজ মুভমেন্টস বিকাম লিথ অ্যান্ড প্যান্থার লাইক। এই সময় কিন্তু তার হাঁটা চলা প্রচণ্ড সাবধানী, ঠিক বাঘ যেরকম শিকার ধরার সময় যেরকমভাবে নিস্তব্ধ অথচ সাবধানী পদক্ষেপে পা ফেলে ফেলে আস্তে আস্তে শিকারের দিকে এগিয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু বিড়ালটি আস্তে আস্তে তার শিকার ধরার কাজে বা তার রাত্রের কাজে অগ্রসর হয়। এবং এই সময় যদি কেউ বিড়ালকে দেখে তাহলে সে বুঝতে পারবে যে বিড়ালের বাঘের মাসি এই নামকরণটা বোধহয় সত্যি সার্থক, কারণ একদম বাঘের মতোই সে কিন্তু তার ব্যবহারটাকে সেই জায়গায় নিয়ে চলে যায়, তার ভাব ভঙ্গি আচার আচরণ সবটাই কিন্তু ঠিক বাঘের মতো হয়ে যায়। He looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. সে কিন্তু খুব সাবধানে এদিক ওদিক খুব মানে তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে ভালোভাবে তারপর কিন্তু পরবর্তী পদক্ষেপ নেয়, কারণ সে জানে যে এখানে কিন্তু সে যেহেতু তার বাড়ির থেকে বাইরে বেরিয়ে এসেছে, সে জানে এখানে কিন্তু তার বাড়ির মতো সুরক্ষিত জায়গা সেতে সে আর নেই, কারণ সে একদম সম্পূর্ণ বাইরের জগতে এসে পড়েছে এবং সেখানে কিন্তু তার প্রচুর শত্রু রয়েছে। সেটা যে কোনো রকম শত্রু হতে পারে, কুকুর হতে পারে বা বাচ্চা ছেলেরা বড় ছেলেরা ছেলেমেয়েরা যারা বিড়াল দেখলে বা কুকুর দেখলে ঢিল ছুটতে শুরু করে সেরকম শত্রুও থাকতে পারে, তাই তার পদক্ষেপ কিন্তু খুব সাবধানী হয়ে ওঠে। On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. তো গুদম ঘরের মাথায় পৌঁছানোর পর বিড়ালটি কিন্তু তার পিঠটাকে ধনুকের মতো মানে শিকার ধরার আগে যেরকম শরীরটাকে টান টান করে ফেলে, ঠিক সেরকমভাবে বিড়াল কিন্তু তার পিঠটা টান টান করে ধনুকের মতো বেঁকিয়ে ওই ছাদের মাটিতে পা দিয়ে পা আঁচড়াতে শুরু করে, মানে ওটা হচ্ছে ওর প্রস্তুতি, মানে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে এইবার আমার কাজের সময় উপস্থিত।
He stretches himself a few times to see if every muscle is in full working order. এরপর সে তার হাত পা গুলোকে লম্বা লম্বা করে ছড়াতে শুরু করে। আমরা যেরকম বেশ খানিকক্ষণ বসে থাকার পর আড়মোড়া ভাঙি, ঠিক সেরকম ভাবে বিড়ালটিও তার আড়মোড়া ভাঙতে শুরু করে, কারণ সে দেখতে চায় যে এখন তার সামনে একটা বেশ যুদ্ধক্ষেত্র উপস্থিত, মানে তার কাছে শিকার ধরা মানে একটা যুদ্ধে যাবার প্রস্তুতি। সে দেখে নিতে চায় যে তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা মাসল পেশি সব কি তার ঠিকঠাক আছে, মানে সেগুলো সবটাই কি তার সঙ্গ দেবে শিকার ধরার কাজে, সেটা সে বুঝে নিতে চেষ্টা করে। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার। এরপর সে কিন্তু তার মানে মাথাটা একটু নিচু করে পায়ের কাছে নামিয়ে খুব আস্তে অথচ দৃঢ় কণ্ঠে সে তার আত্মীয় স্বজন, মানে সে জানে তার মানে দলের বাকি লোকজন এই জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে, সে তাদেরকে একটা নিজস্ব ভঙ্গিতে ডাক দিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করে। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, নো লঙ্গার আর দে দ্য মিট creatures who an hour ago were moving for fish and milk, they are now grim fighters. তো ইতিমধ্যে এই বিড়ালটির ডাক শুনে তার আশেপাশের আরও সঙ্গী বিড়ালেরা, তার পরিবারের অন্যান্য সদস্যেরা, বন্ধু বান্ধবেরা, তারা কিন্তু সবাই যে জায়গায় যেখানে ছিল একই ভঙ্গিতে নিস্তব্ধভাবে এদিক ওদিক থেকে ঝুঁক ঝুঁক করে কালো কালো ছায়ার মতো সেই জায়গায় এসে জড়ো হয়, এবং এই সময় যদি কেউ তাদের দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে যে কয়েক ঘন্টা আগে দেখা নিরীহ শান্তশিষ্ট বিড়ালের সঙ্গে এই বিড়ালের, এই যোদ্ধা বিড়ালের কোনো মানে কোনো দিক থেকে কিন্তু কোনো মিল নেই। না আছে গলার ভঙ্গিতে ডাকের স্বরের মধ্যে বিশাল একটা পার্থক্য, তার আচার আচরণ ভাবভঙ্গি সব কিছুতেই কিন্তু সে নিজেকে সম্পূর্ণ বিপরীতভাবে এই সময় প্রকাশ করতে শুরু করে। একটু আগে যে বিড়ালটি খুব আদর খাবার মতো করে খুব করুণ স্বরে কোনো পরিবারের কাছে ঘেঁষে হয়তো পায়ের কাছে বসেছিল, সেই বিড়ালটি কিন্তু এখন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রচণ্ড একটা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য নিজেকে একদম যোদ্ধার মতো প্রস্তুত করে ফেলেছে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিস লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর sport to the suburban backyards. These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. To ভেবে দেখা যাক যে আমরা আবার আমাদের জীবন থেকে যতটা পাই, যতটা পাবার আশা রাখি, সেই তুলনায় একটা বিড়াল কিন্তু তার জীবন থেকে খুব বেশি জিনিস পায় না, সবটাই তাকে অর্জন করে নিতে হয়, তাকে ছিনিয়ে নিতে হয় সব কিছু থেকে, জিনিসগুলো থেকে, এবং এটা কিন্তু সে খুব ভালো করে জানে যে যতটা সে পাবে সবটাই কিন্তু নির্ভর করছে সে কতটা যুদ্ধ করে সেই জিনিসটাকে আদায় করে নিতে পারবে। খানিকটা অংশ হয়তো সে চেয়ে চিনতে কারোর কাছ থেকে ধার করতে পারবে, কিন্তু কখনোই তার জীবনের সবটুকু চাহিদা সে কিন্তু এইভাবে পূরণ করতে পারবে না, তার জন্য তাকে কিন্তু যুদ্ধক্ষেত্রে নামতে হবে, লড়াই করে নিজের জিনিসটাকে আদায় করে নিতে হবে। এবং এই যে বাড়ির পিছন দিক, যে পিছন দিকটা আমাদের কাছে, আমাদের মতো মানুষের কাছে একটা খুব ম্যারম্যারে একঘেয়ে জায়গা, যেখানে আমরা জানি যে নোংরা আবর্জনা ছাড়া আর কিছুই সেখানে থাকে না, সেই জায়গাটাই কিন্তু একটা বিড়ালের কাছে বেশ একটা অ্যাডভেঞ্চারের, একটা রহস্য রোমাঞ্চের জায়গা হয়ে ওঠে, কারণ সে জানে এইসব জায়গাতেই কিন্তু তার সে তার সবথেকে জীবনের সবথেকে বড় অ্যাডভেঞ্চার বা সবথেকে বড় যুদ্ধগুলো সে এখানেই করতে পারবে, এবং যুদ্ধ করে সে যদি জয়ী হতে পারে এখান থেকেই কিন্তু সে তার খাবারের চাহিদা, থাকার বাসস্থানের চাহিদা সবটাই কিন্তু সে এখান থেকে পূরণ করতে পারবে, এবং এই সময় তার সাহস, তার পরাক্রম সবটাই সঙ্গে কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু একজনেরই মানে তুলনা করা চলে, তারা হচ্ছে আমরা জানি যে কিং আর্থারের যে যোদ্ধা নাইটের যে দল ছিল, সাহসী যোদ্ধার দল, তাদের সাহসের সঙ্গে কিন্তু একমাত্র এই বিড়ালের সাহসের তুলনা করা চলে, যদি এই সময় তাকে কেউ লক্ষ্য করে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেইনস্ট দ্য ক্যাট দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। তো এটা মানে বিড়ালের বিড়ালদের সম্পর্কে একটা
মানে খারাপ কথা, খারাপ প্রবাদ আছে, অভিযোগ আছে যে বিড়ালরা যেখানে থাকে, যে যাদের সঙ্গে বসবাস করে, তাদের থেকে বিড়াল তার বাড়িটিকেই, তার বসবাস করার জায়গাটিকে বেশি পছন্দ করে। মানে পরিবারে কে এলো, কে থাকলো, কে থাকলো না, সেটা তার কাছে খুব বেশি ম্যাটার করে না। ম্যাটার করে কোনটা, যে সে কোন বাড়িতে আছে বা কোন জায়গায় সে আছে। Naturally, the cat doesn't like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. তো সাধারণত বিড়াল কিন্তু চট করে দেশ ছেড়ে যাওয়া বা বাড়ি ছেড়ে যাওয়া এইগুলো কিন্তু চায় না, কারণ সে একটা জায়গায় থেকে থেকে অভ্যস্ত, সেখানে তার একটা পরিবার তৈরি হয়ে যায়, বন্ধুবান্ধব তৈরি হয়ে যায়, সে কিন্তু কখনোই চট করে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে চায় না। Exiled in a new land, he would have to learn a new geography. কারণ সে জানে তাকে যদি বাসস্থান পরিবর্তন করতে হয়, থাকার জায়গা পরিবর্তন করতে হয়, তাহলে তাকে কিন্তু নতুন জায়গায় গিয়ে সেখানকার ভৌগোলিক এরিয়াটা, ভৌগোলিক মানে সেখানকার ভূগোলটা, সেই জায়গার সব সব কিছু তাকে নতুন করে শিখতে হবে, নতুন করে জানতে হবে। সেই জানাটা, চেনাটা তার পক্ষে সহজ হয় না, সেই কারণে সে কিন্তু তার বাসস্থান চট করে ছাড়তে পারে না। So when the family moves, the cat, if allowed, will stay at the old houses and attach himself to the new tenants. তাই যখন কোনো পরিবার অন্য জায়গায় মুভ করে যায়, শিফট করে যায়, বিড়ালটি কিন্তু তার নিজের জায়গাতেই বসবাস করতে পছন্দ করে এবং সেইখানে আর নতুন যে পরিবারের সদস্যরা আসে, চেষ্টা করে সে সবসময় তাদের সঙ্গে, সেই পরিবারের নতুন সদস্যদের সঙ্গে তাকে মানিয়ে নিতে, বিড়ালটি তাদের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করে। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. সে কি করে না, সে তখন সেই নতুন, তার নতুন প্রতিপালকদের সুযোগ করে দেয় এবং তাদেরকে বুঝিয়ে দেয় যে তারা যেন তাদের নিজেদের মতো করে তার জীবনটি যেমন উপভোগ করবে, তেমনি বিড়ালকেও, তাকেও যেন উল্টো দিক থেকে তারাও যেন তাদের বিড়ালটিকে সুযোগ করে দেয়, সে নিজের মতো করে এখানে থাকবে, নিজের মতো করে তার জীবনটাকে উপভোগ করবে, এই কাজে তারা যেন কখনোই বাধা সৃষ্টি না করে। এখানে আমাদের ক্যাট চ্যাপ্টারটি পুরোটা শেষ হলো।